আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইকেল। আজকের ভিডিও হবে সাইকেলটা নিয়ে। তো আপনারা যারা সাইকেল চালাতে পারেন না তারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি অনেক কার্যকরী ভিডিও। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিয়তি তাদেরই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করে দেই আজকের ভিডিও। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত চেন নিচে নামানোর জন্য, আর আর এটা হলো গিয়ার উপরে ওঠানোর জন্য। যখন এইটা আপনারা এখন চাপ দিবেন তখন গিয়ার উঠে যাবে, আর যখন এটা মারবেন তখন গিয়ার নিচে নেমে যাবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটা দুটো তিনটা গিয়ার আছে। তো এইখানে তিনটা গিয়ার, আর এই পাশে আর রয়েছে সাতটা, একটা দুটো তিনটা, এদের সাতটা এই এইখানে আছে। সেম কোয়ালিটি এরকম মারলে কিন্তু আপনার গিয়ার উঠে যাবে। তো এই অপশনটা আমাদের দেখতে পাচ্ছেন, যে অপশন দেখতে পাবেন এটা হলো সাসপেনশন। এটা হলো সাসপেনশন। যখন আপনারা আপনার সাইকেল যখন উঁচু কিংবা নিচুতে থাকে, অনেক ভাঙ্গা রাস্তার মধ্যে যাইতে হয়, তখন এই সাসপেনশনটা কিন্তু খুবই কার্যকরী। এই সাসপেনশন কিন্তু অনেক সাইকেলে থাকবে না, এটা মূলত লক। লক হয়ে গেল আর কিন্তু এই সাসপেনশনটা দাববে না। এরকম মারলে দেখতে পাবেন আবার সাসপেনশনটা ওকে হয়ে গেল। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক। এই ব্রেকের সাহায্যে অনেক দ্রুত আপনারা কিন্তু গাড়িটা থামিয়ে ফেলতে পারবেন। আর এটা হলো হাইড্রোলিক ব্রেকের, এখানে দেখা যায়। এটা মারলে কিন্তু সরাসরি দেখতে পারবেন এইখানটায় হাইড্রোলিক ব্রেক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর এটা কিন্তু আমি মূলত এটা এখনো কিভাবে চালায় আমি সেটা এখনো দেখা দেই নাই। পরবর্তী ভিডিওটি হবে সাইকেল কিভাবে চালাবেন, কিভাবে উঠলে পরে সাইকেল আপনি তাড়াতাড়ি শিখে যাবেন। তো দ্বিতীয় পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন। ধন্যবাদ টেকনোলজি টিভি থেকে সবাইকে।